আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি একই মামলায় বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে রাখা হচ্ছে, আবার ওই মামলাতেই কিছু কিছু ব্যক্তিকে জামিন দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি আগেই বলেছি যে এটা একটা ফরমাইসি রায়, একটা নির্দিষ্ট ছকে এই মামলা পরিচালনা করা হচ্ছে এবং রায় দেওয়া হচ্ছে। এখানে আইনানুগ রীতিনীতি পদ্ধতি অনুসরণের কোনো তারা তোয়াক্কাই করছে না। এ অবস্থায় সরকারের পরিকল্পনা মাফিক ফরমাইসি আয়ের যে ফলাফল সেটি হচ্ছে যে তারা গভর্নমেন্ট যাকে সুযোগ করে দিতে চায় তাকে আদালতের মাধ্যমে সুযোগ করে দেওয়া হচ্ছে, আর গভর্নমেন্ট যাদেরকে আটকে রাখতে চায়, যাদেরকে জেলখানায় রাখতে চায়, বন্দি রাখতে চায়, তাদের জন্য এই ফরমাইসি রায়ের ব্যবস্থা করা হচ্ছে। এটা সরকারের ষড়যন্ত্রই একটি অংশ এবং এটা দিবালোকের মতোই এদেশের জনগণের কাছে স্পষ্ট। জি, ধন্যবাদ সবাইকে। আপনারা বলছেন যে এই যে রায়, এটাকে ন্যায়পরিষ্ঠ রায় বলছেন এবং আপনারা আদালত সম্পর্কে অনেক অভিযোগ তুলে ধরছেন, আপনারা কি মনে করেন যে আদালত আসলে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারছে না, এটা কি সরকার নিয়ন্ত্রিতভাবে কাজ করছে? আমরা আমাদের বক্তব্যে পরিষ্কার করেছি এটা ফরমাইসি রায় এবং সরকারের ষড়যন্ত্রের অংশ হিসাবেই আদালত তাদের এই ফরমাইসি রায়ের প্রক্রিয়া তড়িঘড়ি করে সম্পন্ন করছে। জি, আর আমরা ইতিমধ্যেই আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে যে ফরমাইসি রায় দেওয়া হয়েছে তার প্রতিবাদে আমরা গত 12 তারিখ গতকালকে আমরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আমরা করেছি। আজকে আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতিকে অবহিত করলাম। আমাদের চলমান যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতেই রাজধানীসহ দেশের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে এবং সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন যে একটি একটি করে নতুন ইস্যু তৈরি করে জনগণকে ভিন্ন দিকে নিয়ে যাবে সেই সুযোগ আমরা সরকারকে দেবো না। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে চলমান কর্মসূচিকেই আমরা সফল এবং সার্থক করে তুলব। এই জন্য আমি আমাদের সর্বস্তরের নেতাকর্মী ঢাকাবাসী সহ আমরা সর্বস্তরের জনগণকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।